আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমরা ফিলিস্তিন এবং ইসরায়েলের সর্বশেষ আপডেটগুলো এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তবে গত রাতে আমরা যে তথ্যগুলো পেলাম সেটা খুবই ভয়াবহ। ইসরায়েলি সেনারা 100,000-এর অধিক সেনা নিয়ে তারা গাজার সীমান্তের কাছে চলে এসেছে। তারা বড়সড় একটা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং হতে পারে আজ রাতে তারা গাজায় ঢুকে পড়তে পারে। অন্যদিকে সারা রাত, আমরা যদি বলি সারা রাতই, মোটামুটি প্যালেস্টাইনের আকাশ এবং ইসরায়েলের আকাশ কেঁপে উঠেছে শব্দে, বোমার আঘাতে। ইসরায়েলি সেনারা প্রথম 5 ঘন্টা তারা নির্বিচারে গাজার উপরে বোম্বিং করেছে। তারা হাজার হাজার বাড়ি ধূলিসাৎ করে দিয়েছে এবং প্রায় 1,50,000-এর মতো মানুষ তারা বাড়িঘর ছাড়া হয়েছে। এদের মধ্যে অধিকাংশ জাতিসংঘের বিশেষ স্কুলে আশ্রয় নিয়েছে। বুঝতে পারছেন, এমনভাবে বোম্বিং করেছে, হাজার হাজার বাড়িঘর একদম ভেঙে চুরমার হয়ে গেছে। 1,50,000-এর মতো ফিলিস্তিনি তারা ঘর বাড়ি হারা হয়েছে। হাসপাতালগুলোকে টার্গেটে পরিণত করা হচ্ছে। আহত লোকগুলো চিকিৎসা নিতে পারছে না, ডাক্তাররা আসতে পারছে না বোম্বিংয়ের কারণে। তো প্রথম 5 থেকে 5.5 ঘন্টা ইসরায়েলি সেনারা গাজার উপর বোম্বিং করে। এই সময়টা নীরব থাকে হামাস যোদ্ধারা। এরপর হামাস, যখনই ইসরায়েলের বোম্বিং শেষ হয়, হামাস শুরু করে তাদের রকেট নিক্ষেপ। এবং হামাসের লং রেঞ্জের এই রকেটগুলো তেল আবিব থেকে শুরু করে ইসরায়েলের বিমানবন্দরে গিয়ে হিট করছে। এরপর টানা রাতভর হামাসও ইসরায়েলের ভেতরে এই রকেট ছড়ে, মিসাইলগুলো ছুটে থাকে। এই রকেট ছোড়ার পরিস্থিতিতে ইসরায়েল থেকে পৃথিবীর অন্যান্য দেশে বিমান যাওয়া বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ। এবং বিভিন্ন ফ্লাইট, অন্যান্য দেশ থেকে ইসরায়েলে যেসব ফ্লাইট যেত সেই ফ্লাইটগুলো বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় রাষ্ট্রের ফ্লাইটগুলো এই মুহূর্তে ইসরায়েলে যেতে পারছে না। কার্যত ইসরায়েলটাও বিচ্ছিন্ন হয়ে গেছে আন্তর্জাতিক বিশ্বের সাথে। হামাসের রকেটগুলো যখন ইসরায়েলের বিমানবন্দরের কাছে গিয়ে পড়ছে, তখন সেখানে স্বাভাবিকভাবে সাইরেন বেজে উঠেছে, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। তেল আবিবের মানুষগুলো পালানোর জন্য বিভিন্ন দিক বেদিক ছুটোছুটি করছে। পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। যে ইসরায়েলিরা গত 70 বছর এককভাবে ফিলিস্তিনিদের উপর নির্যাতন করেছেন, হামলা করেছেন আকাশ থেকে স্থলপথে, ইসরায়েলিরা কখনো কল্পনা করেনি যে তাদের উপর এত বড় বিপদ নেমে আসতে পারে। বিষয়টা ভালো করে লক্ষ্য করুন, ইসরায়েলিরা এতদিন ফিলিস্তিনিদের উপর 70 বছর আক্রমণ করত। ফিলিস্তিনিরা জীবন বাঁচাতে পালাতো, লড়াই করত, ইটের টুকরো মারত, পাথর ছুঁড়ে মারত। এভাবে 70 বছর ধরে তারা শুধু জীবন দিয়ে গেছে, প্রতিশোধ নিতে পারেনি। তারপরও আন্তর্জাতিক বিশ্ব কখনো ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়নি। কতটা নির্লজ্জ, কতটা মানে বলবো কি, আন্তর্জাতিক বিশ্বকে, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় রাষ্ট্রগুলো, তারা প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ নিয়েছে, কিন্তু 70 বছর যে জাতির উপর, যে নিরীহ সাধারণ মানুষগুলোকে এতদিন নির্যাতন করত, হত্যা করত ইসরায়েল, তাদের পক্ষে তারা দাঁড়ালো না। যখন তারা প্রতিশোধ নিতে, তাদের ভূখণ্ডকে রক্ষায়, তাদের অধিকার প্রতিষ্ঠায় তারা ঘুরে দাঁড়ালো, তখন তাদেরকে সন্ত্রাসী বলছে। এরা নাকি মানবতার ফেরিওয়ালা। আহা হা, সেই তো যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের রণতরী পাঠিয়েছে ইসরায়েলে এবং সেখানে আরও অস্ত্রশস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো বোরকা পরে কথা বলছে। সৌদি আরব, তুরস্ক, মিশর, কাতার, ইরান, তারা সমর্থন দিচ্ছে, কিন্তু আমেরিকার মতো বলছে না যে ফিলিস্তিন আক্রান্ত হলে আমরাও তাদের সহযোগিতা পাঠাব। যেখানে পশ্চিমা, যেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলেছেন যে কোনো সাহায্য পাঠাতে, ইসরায়েল চাইলে যে কোনো সাহায্য আমরা পাঠাবো, যেখানে জো বাইডেন বলছেন ইসরায়েলকে সব রকম সাহায্য করতে প্রস্তুত, ইতিমধ্যে রণতরী, বিমানবাহী রণতরী, যেখান থেকে যুদ্ধ বিমানগুলো হিট করবে গাজায়, সেই রণতরী পাঠিয়ে দিয়েছে ইসরায়েলে।
সেখানে মুসলিম রাষ্ট্রগুলো দুপক্ষকে সমঝোতা শান্ত থাকতে বলছে। কেউ বলছে না আমরা আপনাদেরকে সাহায্য করব। ইতিমধ্যে ওয়াল স্ট্রিট জার্নালের একটি খবরে দেখলাম যে প্রতিবেদনটা এইভাবে প্রকাশ করা হয়েছে যে হামাস যে আক্রমণটা করেছে এটার মাস্টার মাইন্ড ইরান। ইরান লেবাননের বৈরুতে হামাস নেতাদের সাথে বৈঠক করে অস্ত্র অর্থ পরিকল্পনা সাজিয়ে দিয়েছে। হামাস এটাকে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করেছে। ইরান বলছে যে এটা সম্পূর্ণ মিথ্যে এবং ইরানের উপর নতুন মাত্রা কোনো আগ্রাসন চালানোর জন্য মিথ্যে প্রভাকাণ্ডা করা হচ্ছে। ইতিমধ্যে তুরস্ক দুপক্ষকে থামতে বলেছে। আবার তুরস্কের এরদোয়ান বলছে আল আকসা রক্ষায় যে কোনো পদক্ষেপ তুরস্ক নেবে। তবে উল্লেখযোগ্য সাতটি দেশ ফিলিস্তিনের পক্ষে সমর্থন ব্যক্ত করেছে, তবে সাহায্য দেবে কি দেবে না সেই বিষয়ে কিছু বলেনি। সাতটি দেশ হল সৌদি আরব, তুরস্ক, কাতার, চীন, লেবানন এবং ইরান ও রাশিয়া। দর্শক, এর মধ্যে যদি আমরা সাতটা বলি, এই সাতটার সঙ্গে আফগানিস্তানও যোগ হয়েছে, পাকিস্তানও যোগ হয়েছে, তাহলে হয় মোট নটি দেশ আরও দেশের নাম আসছে যারা ফিলিস্তিনের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। তো এই সমর্থন ফিলিস্তিনের দরকার নেই, ফিলিস্তিনের প্রয়োজন যদি ইসরায়েল সহযোগিতা পায় যুক্তরাষ্ট্র থেকে বা যুক্তরাজ্য থেকে বা ফ্রান্স থেকে বা জার্মান থেকে, সেক্ষেত্রে ফিলিস্তিন সহযোগিতা পাওয়ার অধিকার রাখে, দাবি রাখে। এটি মুসলিম রাষ্ট্র করবে কি না সেটি হলো মূল প্রশ্ন। দর্শক, আসছি আবার মূল কয়েকটি আলোচনায়। তো হামাস যখন ইসরায়েলের ভেতরে এই রকেটগুলো মারে, তখন ইসরায়েলি নাগরিকরা বাঁচার জন্য বিভিন্ন দিক ছোটাছুটি করে। তখন এই সোশ্যাল মিডিয়াগুলোতে একজন আরেকজনকে নিয়ে বিভিন্ন কথা আসছে, এরকমও বক্তব্য আসছে ইসরায়েলের পক্ষ থেকে যে আমরা কি দোষ করেছি, আমাদের মারছো কেন। তখন হামাস থেকে বলা হয় সত্তরটা বছর আমরা কি অপরাধ করেছি, আমাদের মেরেছে, তোমরা কি প্রতিবাদ করেছো কখনো, তোমরা কি কখনো আমাদের রক্ষায় একবার মানববন্ধন করেছো বা তোমাদের সরকারকে বলেছো, সত্তরটা বছর ধরে আমরা যে নির্যাতন ভোগ করেছি, আমাদের এমন কোনো ঘর নেই যে ঘরে একজন শহীদ নেই, প্রতিটা মায়ের বুক খালি হয়েছে এই ফিলিস্তিনে আগ্রাসনের কারণে, আর তোমরা স্রেফ দুটো দিনে ক্লান্ত হয়ে গেছো, দুটো দিনে তোমাদের মধ্যে এত ভয়ভীতি ঢুকে গেছে, তাহলে আমরা কিসের সাথে লড়াই করেছি কল্পনা করো। এগুলো আবার ফিলিস্তিনের পক্ষ থেকে টুইট রিটুইট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। দর্শক, এখন এই যুদ্ধটার এমন একটা পরিসরে দাঁড়িয়েছে, প্রায় বললাম যে 100,000-এর অধিক ইসরায়েলি সেনা স্থলে অর্থাৎ গাজার সীমান্তে অবস্থান করছে। তারা আজ রাতে ঢুকে পড়তে পারে গাজায় এবং তারা বিগ ম্যাচাকারের জন্য প্রস্তুতি নিয়েছে। এবং গত রাতে যে 5 ঘন্টা বিমান হামলা হয়েছে, মোটামুটি গাজাকে তারা মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। একেবারে পুরো গাজার ভেতরে হাজার হাজার বাড়িগুলোকে একদম নিশ্চিহ্ন করে ফেলেছে। বলছেন এক রাতের ব্যবধানে 1-1.5 লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছে। কোন পরিস্থিতির ভেতরে? ইতিমধ্যে গাজায় বিদ্যুৎ পানি সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে মুসলিম বিশ্বের জাতিসংঘের দিকে নয়, মোরল রাষ্ট্রের দিকে তাকিয়ে নয়, যার যার অবস্থান থেকে সাহায্য পাঠানো খুব জরুরি। এবং সৌদি আরব তুরস্কের উচিত মিশরকে প্রেশার দেয়া, মিশরের বর্ডার খুলে দিয়ে ফিলিস্তিনিদের সাহায্য পাঠানো খুব জরুরি হয়ে গেছে। আমরা আবারও বলছি, আমরা যুদ্ধের পক্ষে নই, সেটা ইসরায়েল বা সেটা হামাস যেই করুক, কিন্তু একটা অজুহাতে, ধরুন একটা অজুহাত তৈরি করছে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে জো বাইডেন ইসরায়েলকে, সাধারণ মানুষকে মেরে ফেলবে। সাধারণ মানুষের অপরাধটা কী? তারা যে সারা রাত ধরে আকাশ থেকে বৃষ্টির মতো বোম ফেললো, কটা হামাস যোদ্ধা মারা গেল, সব তো সাধারণ মানুষ, শিশু, নারী, অসুস্থ লোকরা যারা ঘরে বসেছিল পালাতে পারেনি, জো বাইডেন দেখছেন। আবার জো বাইডেনের মতো ব্যক্তি ইউক্রেনের হামলায় কষ্ট পাচ্ছেন, বলছেন রাশিয়া এটা ঠিক করছে না। এই ডবল স্ট্যান্ডার্ড নীতি পরিবর্তন করতে হবে বিশ্ব মোড়লদের। এদিকে ইসরায়েলি সেনাদের সাথে লেবাননের হিজবুল্লাহরও আজ দিনব্যাপী গোলাগুলি হয়েছে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি। এবং এই সীমান্তে লেবানন ইসরায়েল সীমান্ত মোটামুটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হিজবুল্লাহ সব রকম প্রস্তুতি নিয়ে বসে আছে, যদি তারা মনে করে, যদি তারা ইরানের সিগন্যাল, গ্রিন সিগন্যাল পেয়ে যায়, হিজবুল্লাহ বড় রকম আক্রমণে যেতে পারে ইসরায়েলে। এবং ইসরায়েলও হিজবুল্লাহকে প্রতিহত করতে সব রকম আধুনিক সরঞ্জাম সীমান্তে বসিয়ে রেখেছে, এর মধ্যেও
থেমে থেমে গোলাগুলি চলছে। আল্লাহর পরিকল্পনা শয়তানের পরিকল্পনার চেয়েও শ্রেষ্ঠ এবং আল্লাহর পরিকল্পনাই সবসময় বিজয়ী হয়। তার উজ্জ্বল প্রমাণ হল পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দেশ ইসরায়েল এত উন্নত প্রযুক্তি দিয়ে পুরো দেশটাকে ঘিরে রাখার পরও তারা নিজের ভূমিকে জনগণকে রক্ষা করতে পারেনি হামাসের হাত থেকে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।